ব্যাপারটি ছিল আমি আর আমার দুই বন্ধু শুধু খানিকটা মজা করতে চেয়েছিলাম। আমি মানুষের আবেগ চিন্তাগুলোকে বাজেভাবে ব্যবহার করেছি, এরপর আমি ভর্ৎসনার শিকার হতে থাকি। আমরা আমাদের স্কুল নেটওয়ার্কে ঢুকে পড়তে চেষ্টা চালাই। আমরা অন্যদের স্ক্রিন নিয়ন্ত্রণ করতে পারতাম, পাসওয়ার্ডও পরিবর্তন করতে পারতাম। আমি কম্পিউটার অপব্যবহারের জন্য 1990 অ্যাক্টের সেকশন 3-তে গ্রেপ্তার হই। আমি কোম্পানিটির নাম নিতে পারবো না, তবে তারা অনেক আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। এটা আসলে বাঁকা পথ থেকে সরে আসার একটি উপায় এবং অবশ্যই কাউকে জীবনের ভুল পথে চলা থেকে রুখতে চাই আমরা। এটা হ্যাকারদের জন্য যুক্তরাজ্যের প্রথম পুনর্বাসন কেন্দ্র। সলোমন গিলবার্ট তরুণ বয়সে গ্রেপ্তার হন, তবে এখন তার ভূমিকার পরিবর্তন ঘটেছে। তিনি এই কেন্দ্রে এখন সাইবার ক্রাইম বন্ধে বক্তৃতা দিয়ে থাকেন। আমার বয়স ছিল 17 বছর। আমি আমার নিজস্ব কোড তৈরির রোমাঞ্চে মেতেছিলাম। ক্রেডিট কার্ড, বিভিন্ন ডেটাবেজের তথ্য চুরি করছিলাম। আমি এসব দিয়ে কিছুই করতাম না, অথচ আমি স্কুল থেকে ছিটকে পড়লাম আর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ইউনিটের হাতে গ্রেফতার হলাম। এই সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রির প্রত্যেকে অন্তত এমন একজনের কথা বলতে পারবে যাকে সে চিনত কিন্তু এখন হারিয়ে গেছে। আপনার এই বিষয়ে প্রতিভা আছে, তাহলে এটাকে আপনার চাকরির কাজে লাগান। সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ইউকে একটা প্রতিযোগিতার আয়োজন করেছে যেখানে তরুণরা তাদের মেধা দেখাতে পারে। অনেক বড় বড় কোম্পানিও তাদের জন্য চাকরির সুযোগ নিয়ে এসেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত দক্ষ জনবল নেই, যেমন ধরুন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তিগত অ্যাকাউন্ট, সবকিছু নিরাপত্তা দরকার, আর সে কাজই আমরা করছি। এসব মানুষকে আমাদের খুঁজে বের করতে হবে, তারা এদের মধ্যেই আছে। এইসব অপরাধীরা জানে এটা তাদের জীবন বদলানোর দ্বিতীয় ও শেষ সুযোগ। আমি তরুণ বয়সে অন্ধকার দিকটার দিকেই বেশি আকৃষ্ট ছিলাম, ভালো কিছু আমার চোখে পড়ছিল না। অন্ধকার দিকটা হলো শুধু আক্রমণ, আক্রমণ আর আক্রমণ, নিজেকে রক্ষার কোনো চিন্তা ছিল না। এখন আমি জানি যে আরেকটা জগৎও আছে যেটা আমার জন্য উপযুক্ত, কারণ এখানেও একই রকম উত্তেজনা, একই রকম আনন্দ বিদ্যমান, কিন্তু এখন এটা বৈধ এবং আপনি এখান থেকে আয় করতে পারেন। সুতরাং সব দিক দিয়েই আমার লাভ।